আসসালামু আলাইকুম, মনোকল্যাণ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা কয়েকদিন আগে সামাজিক ভীতি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। এই ভিডিও নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কেউ কেউ আমাদের কাছে ফোন করে এবং এসে জিজ্ঞাসা করেছিল তাদের প্রেজেন্টেশনের দক্ষতা নিয়ে কথা বলার জন্য। সে কারণে আমরা প্রেজেন্টেশনের দক্ষতা বাড়ানোর কিছু মনোবৈজ্ঞানিক কৌশল নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে একটা কেজের কথা বলি। 19 বছরের একটা ছেলে নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কয়েকদিন ক্লাসে যাওয়ার পরে তার শ্রেণী শিক্ষক তাকে একটা টপিকস প্রেজেন্টেশন করতে দিয়েছিলেন। বন্ধুরাও তাকে অনেক রিকোয়েস্ট করলো, বাধ্য হয়ে অনেক ভয় নিয়ে প্রেজেন্টেশন দিতে গিয়ে তার কথা আটকে গেল। মনে হচ্ছে সবাই তার দিকে তাকিয়ে আছে, তাকে সবাই অবজার্ভ করছে। তার হৃৎপিণ্ড ধপ ধপ করে শব্দ হওয়া শুরু করলো, হাত পা কাঁপছিল, গলা শুকিয়ে আছে আসছিল। বাধ্য হয়ে সে প্রেজেন্টেশন না করে চলে আসলো। সে অবাক হয়ে গেল, বুঝতে পারলো না কেন তার এমন হচ্ছে। আস্তে আস্তে তার মন খারাপ হয়ে গেল এবং অন্যান্য কাজকর্ম তার পারফরমেন্স প্রতি একটা প্রভাব পড়ল এবং পরবর্তীতে সে আর প্রেজেন্টেশন দিতে আগ্রহী হলো না। প্রেজেন্টেশনের স্কিল খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল, কারণ বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। আপনি যত সামাজিকভাবে দক্ষ হবেন, যত আপনি আপনার স্কিলগুলো অন্যের সামনে প্রেজেন্টেশন করতে পারবেন, তত আপনি পরীক্ষায় ভালো করবেন, ক্লাসে ভালো করবেন, এমনকি কর্মক্ষেত্রে অনেক ভালো করবেন। আপনার প্রেজেন্টেশন করতে না পারলে কোয়ালিটি অফ লাইফ কিন্তু আপনার ব্যাহত হবে। আপনি এই কারণে বিষণ্ণ হয়ে যাবেন, প্রতিযোগিতায় পেরে উঠতে পারবেন না, একসময় মানসিক স্বাস্থ্যের চরম অবনতি হবে। তো প্রেজেন্টেশনের স্কিল অনেকগুলো কারণে কিন্তু মেনটেন করে প্রবলেমটা। প্রেজেন্টেশনের স্কিলের যে প্রবলেমগুলো হয় তার মধ্যে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, যখন আমরা প্রেজেন্টেশন করতে যাই তখন আমরা নিজের শরীরের দিকে খুব বেশি নজর দিই, অন্যের দিকে না তাকিয়ে নিজের শরীরের সিমটমগুলো আমরা খুব বেশি তাকাই। আমরা মনে করি যে আমাদের যে শারীরিক সিমটমগুলো হচ্ছে এগুলো মনে হয় অন্যরা ধরে ফেলতেছে, বুঝে ফেলতেছে। এর পাশাপাশি আমাদের কতগুলো নেতিবাচক চিন্তা আসতে পারে। কেউ কেউ ভাবতে পারে যে আমাকে দিয়ে কিছু হবে না, আমাকে ভুল করা চলবে না, আমার প্রেজেন্টেশনটা খুব সঠিকভাবে করতে হবে, তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে গাধা, নার্ভাস, অলস, অযোগ্য ইত্যাদি মনে করতে পারে। এবং কেউ কেউ মনে করেন কখনোই আমি আমার নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করব না। এর পাশাপাশি কিছু কিছু সেফটি বিহেভিয়ারও কিন্তু ব্যক্তি প্রেজেন্টেশনের সময় করে থাকে। প্রেজেন্টেশনের সময় সেফটি বিহেভিয়ার করলে একটু আপাতত অ্যাংজাইটি কমে এবং ওই সময় একটু শান্তি লাগে, কিন্তু পরবর্তীতে ব্যক্তির প্রেজেন্টেশনের দক্ষতা মারাত্মকভাবে কমে যায়। অনেক সেফটি বিহেভিয়ার আমরা করি, উল্লেখযোগ্য যে সেফটি বিহেভিয়ারগুলো সাধারণত করে তার মধ্যে কয়েকটা হলো, যেমন ধরেন আই কন্ট্যাক্ট না করা, চুপচাপ তা প্রেজেন্টেশন করা এবং দেয়ালের দিকে তাকিয়ে প্রেজেন্টেশন করা, কোনো প্রশ্নের উত্তর না দিতে চাওয়া, নিজের শরীরের প্রতি মনোযোগ বেশি দেওয়া, কথা বলার সময় রিহার্সেল করে মনোযোগ দেওয়া, নিজের কথা নিজে নিজে মনিটর করা, টেবিলের পিছনে বা চেয়ারের পিছনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেওয়া যাতে করে শরীরের যে কাঁপুনিগুলো কেউ খেয়াল করবে না, খুব সাবধানে কথা বলা যাতে অন্যরা কেউ ভুল ধরতে না পারে, দ্রুত প্রেজেন্টেশন শেষ করা। এখন আমাদের কোশ্চেন হচ্ছে কি করতে পারি আমরা। প্রথম যে কাজটা আমরা করতে পারি, আমরা প্রেজেন্টেশনের স্কিল ঘাটতির জন্য শরীরের দিকে মনোযোগ দেওয়াটাকে খুব বেশি দায়ী মনে করি। সে কারণে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার শরীরে যে সিমটমই থাকুক না কেন আপনার শরীরের দিকে মনোযোগ দিবেন না, মনোযোগ দিবেন আপনি আশেপাশের পরিস্থিতির দিকে। যে ঘরে আপনি প্রেজেন্টেশন করতেছেন সেই ঘরটাকে চারদিকে আপনি দেখে নিতে পারেন, আপনি অন্যান্য সবার মুখটা দেখে নিয়ে আপনার মনোযোগটা ডাইভার্ট করতে পারেন। এরপরে কতগুলো নেগেটিভ নেতিবাচক চিন্তা আসে, এগুলো আপনি নিজে নিজে চ্যালেঞ্জ করতে পারেন। হয়তো আপনি ভাবতে পারেন নিজের দুর্বলতা অন্যরা যদি জানে তাহলে সর্বোচ্চ কি ক্ষতি হবে, আমার যদি দুর্বলতা থাকে তো ওনারা এমনিই জেনে যাবে, আমার যেমন ভুল হয় অন্যদেরও তেমনি ভুল হয়, ভুল হলে কি হবে, আমি প্রেজেন্টেশন দিতে দিতে আস্তে আস্তে আমার ভুলগুলো কাটিয়ে তুলতে পারি। আবার ভাবতে পারেন আপনি সবার মতো
আমারও তো কিছু দুর্বলতা থাকবেই, আমার যদি এগুলো জানে সর্বোচ্চ আমার কি ক্ষতি হবে? আসলে কিন্তু কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনি যদি প্রেজেন্টেশন না করেন, আপনি যদি চুপচাপ মানে লুকিয়ে থাকেন, এড়িয়ে চলেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমগুলো আরও বাড়বে। এর পাশাপাশি আমি আগে বলছিলাম সেফটি বিহেভিয়ারের বিষয়টা, সেফটি বিহেভিয়ারগুলো তো আমরা আগে তালিকা দিয়েছিলাম, অনেকে সেফটি বিহেভিয়ারগুলো করে নিজে একটু রিলিফ ফিল করে, কিন্তু আলটিমেটলি এই সেফটি বিহেভিয়ার করলে কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি আস্তে আস্তে প্রেজেন্টেশন করতে আপনার যে দক্ষতাগুলো আছে এগুলো ব্যাহত হবে। তো এক্ষেত্রে আপনার উচিত অবশ্যই যে কোনো ভাবেই হোক এই সেফটি বিহেভিয়ারগুলো না করা। আপনি বাসায় বসে আয়নায় দাঁড়িয়ে রিহার্সাল করতে পারেন, ভিডিও করে আপনার প্রেজেন্টেশন ভিডিও করে আপনি এটা পরে নিজে নিজে দেখতে পারেন, ছোট গ্রুপে খুব পরিচিত বন্ধুদের সামনেও আপনি প্রেজেন্টেশন করতে পারেন। তবে এগুলোর সময় অবশ্যই আপনার কিন্তু কোনো ধরনের সেফটি বিহেভিয়ার এবং নেতিবাচক চিন্তা মনে আনা যাবে না। তারপরেও যদি আপনি না পারেন হতাশ হবেন না, দু চারটা আপনি যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে সেশন নেন তাহলেও কিন্তু আপনার এই সমস্যাগুলো থেকে আপনি খুব ইজিলি বের হয়ে আসতে পারবেন। ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা সরবরাহ করতে পারবো। ধন্যবাদ।